হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাইও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আমি চলে এসেছি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে এবং আপনারা খুব সহজেই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলের মালা। তো আমি আজকে ফুলের মালাটা গেঁথে দেখাবো। তো বলতেই পারেন অনেক দিনের ইচ্ছে ছিল একটা ফুলের মালা গাঁথবো, কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। তো আজকে সুযোগ পেলাম, তো ইচ্ছাটাও পূরণ করে ফেললাম আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। তো আশা করছি ভালো লাগবে। তো আমার অন্যান্য দিনের মতো আমি ব্লগ ভিডিও শেয়ার করছি না, আমি ফুলের মালা টিউটোরিয়াল শেয়ার করব আজকে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফুলের মালা কাটার জন্য বেশ অনেক রকমের ফুলে নিয়েছি। তো আজকের ভিডিওটি যারা মন খারাপ নিয়ে দেখতে বসেছেন, আশা করছি ফুলগুলো দেখেই আপনাদের মনটা এতক্ষণে 100% ভালো হয়ে গেছে। আমার বিশ্বাস ফুল ভালোবাসে না এমন কাউকে তো খুঁজেই পাওয়া যাবে না। ফুল এমন একটা জিনিস যেটা ছোট বড় বৃদ্ধ সবারই ভালো লাগে, সবারই পছন্দের। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি এক সাইডে গেঁথে ফেলেছি মালার। তো আমি অপর সাইডটা আপনাদের সাথে শেয়ার করব, আমি যেভাবে গাঁথি সেটাই শেয়ার করব। তো আসলে খুব যে একটা ভালো গাঁথতে পারি তা কিন্তু না, তবে চেষ্টা করি ভালো গাঁথার। তো সবসময় গাঁথার সুযোগ হয়ে ওঠে না, মাঝে মধ্যে গাঁথতে পারি, সুযোগটা হয় আর কি। তো তাই মালাটা গেঁথেই ফেললাম। তো এটা হচ্ছে একটা বিয়ের মালা, তো দেখেই বুঝতে পাচ্ছেন। তো মালা গাঁথতে হলে যে খুব নামি দামি গোলাপ, গাঁদা, রজনীগন্ধা এ ধরনের ফুল লাগবে তা কিন্তু না, যে কোনো ফুল দিয়েই কিন্তু চাইলেই সুন্দরভাবে একটি সুন্দর মালা গাঁথা যায়। তো আমি সেটাই দেখাবো আজকে আপনাদেরকে। তো আসলে আজকে আপনাদের সাথে এই ফুলের মালা টিউটোরিয়ালটা শেয়ার করার ইচ্ছে ছিল না, তারপর অর্ধেক গাঁথা হওয়ার পর ভাবলাম আপনাদের সাথে তো সবই শেয়ার করি, তো এটা কেন করব না। তাই যে বাবা সেই কাজ, চলে এসেছি শেয়ার করতে। তো তাই আমি প্রথম থেকেই শেয়ার করতে পারিনি। তো যতটুকু পারছি আশা করছি এটা দেখেই আপনারা বুঝে ফেলতে পারবেন কীভাবে মালাটা গাঁথতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি অপর সাইডটা গেঁথে নিচ্ছি। তো এই ফুলগুলো অনেক ছোট ছোট সাদা টাইপের আর এই ফুলের নাম হচ্ছে স্টারপুর। এগুলো গাঁথতে বেশ অনেকটা সময় লাগে, তবে যারা এক্সপার্ট ভালোভাবে গাঁথতে পারেন তাদের জন্যই এটা বেস্ট ফুল। তো আমার গাঁথতে প্রায় 1 ঘন্টার চেয়ে একটু বেশি লেগেছে পুরো মালাটা। তো আমার আসলে অভ্যাস আছে, আমি মাঝে মধ্যেই গাঁথি যখনই সুযোগ পাই, তো সেজন্য আমার সময়টা অতটুকু লেগেছে। তবে যারা নতুন তাদের 2-3 ঘন্টা তো অবশ্যই লাগবে এভাবে সুন্দরভাবে গাঁথতে গেলে। তো দেখতে পাচ্ছেন আমি ফুল এক এক করে গেঁথে ফেলতেছি। আর আরেকটা কথা বলে রাখি, এই মালাটা হচ্ছে একটা বিয়ের মালা। তো যে সিজনে যেমন ফুল পাওয়া যায় সেই ফুল দিয়ে কিন্তু বিয়ের মালাটা মূলত গাঁথা হয়। তো এখন যেহেতু বর্ষাকাল তখন সেজন্য এই ফুলের চাহিদাও বেশি, তাই মালা গাঁথতে হয় এই ফুল দিয়েই।
তো আমি এক এক করে এভাবে নানা রকম ফুল দিয়ে মালাটা গেঁথে নিব। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারে যদি অন্য একজন এই মালা গাঁথার টিউটোরিয়ালটা দেখতে পায়, সেও একটা কিছু শিখতে পারবে। তাই নিজে উপকৃত হন, আবার অন্যকেও উপকৃত করেন, এটাই নিয়ম আসলে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আর আমি বলে যতটা বোঝাতে পারবো তার চেয়েও দেখে আপনারা বেশি বুঝতে পারবেন, তাই আমি বলছি না। তো আমি আজকে এখানে বিদায় নিব, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।